সাংবাদিকতার আগেই যখন আমি ক্লাস এইটে পড়ি তখনই আমার লেখালেখি পদার্পণ, এটা সাহিত্য জগতে আমার প্রথম কবিতা প্রকাশিত হয়। আমার প্রথম যেটি ভালো লাগা, যে ভালোবাসা যেটাই বলেন, প্রতিটি পরিবারের মধ্যে আমার বাবা মা, আমার পরিবারে যারা আমাকে উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে আজ এ পর্যন্ত আসার অনুপ্রেরণা দিয়েছে, এটাই আমার প্রথম, তারাই আমার প্রথম ভালো লাগা। প্রথম প্রেম বলতে অনেকেই আর কি যারা উৎসাহ দেয় ভালো কাজের, আসলে এটা সঠিকভাবে বলা যাবে না যে কোনটি আসলে প্রথম প্রেম। অনেকে এটা চলার পথে কাজ, ভালো কাজ করার অনেকে উৎসাহ দেয়, তারাই প্রতিটি আমার প্রেমের অংশীদার। না বলা কথা যেটি এখনও বলা হয়নি সেটি হচ্ছে যে, বা যেটা স্বপ্ন দেখি যে লালমনিরহাটের মানুষের যে অভাব অনটন মঙ্গলাকৃত অঞ্চল, উত্তরের সীমান্ত, ভারতের সীমান্ত, সীমান্তের কাঁটাতার, তিস্তা নদী এবং ধল্লাপাড়ের মানুষগুলো, কৃষকরা আছে, তারা যেন সময় উপযোগী চাষাবাদ এবং সঠিক মূল্য পায়। সেই সাথে যেটা আরও যেটা আমার স্বপ্নর যেটা বিষয়, যে আগামী যেটা বলার যে কথা সেটি হচ্ছে যে স্থলবন্দর, মোগলাট স্থলবন্দর, মহেন্দ্রনগরের ইপিজেড অঞ্চল বা অর্থনৈতিক জোন, এবং সেই সাথে তিস্তা নদী উপরে নতুন, এবং সর্বশেষ যে কথাটি বলতে চাই যে নিউজ বাংলার যে মানুষের এভাবে মানে যে তিনটি বিষয়ে প্রথম প্রেম, প্রথম ভালোবাসা এবং যে কথাটি বলা হয়নি এরকম তারা যে কার্যক্রম অব্যাহত রেখেছে, এই জন্য নিউজ বাংলাকে ধন্যবাদ দিয়ে শেষ করছি।